নমস্কার বন্ধুরা, আমি পম্পা, আপনারা দেখছেন পম্পার রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ। ডিমের চপ আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ডিমের চপ খেতে খুবই ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 2 পিস সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা সুতোর সাহায্যে কেটে নেব। ডিমের চপের পুর বানানোর জন্য আমি এখানে 3 পিস সিদ্ধ আলু নিয়েছি। এগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ ও কুচানো রসুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ও 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজ ও রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কুচানো আদা ও কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিয়ে আবারও এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাশ করে রাখা আলু, স্বাদমতো লবণ। আলুটাকে মশলার সাথে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভেজে নিলেই পুর রেডি। এবার পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে একটু পুর হাতে নিয়ে চ্যাপটা করে এর মধ্যে 1/2 ডিম দিয়ে পুরটাকে পুরো কভার করে ডিম বাকার শেভে বানিয়ে নেব। একইভাবে সবগুলো বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে পুরটাকে হাতে নিয়ে চ্যাপটা করে এর মধ্যে 1/2 ডিম দিয়ে পুরটাকে কভার করে ডিম বাকার শেভে বানিয়ে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/3 চামচ লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও জল দিয়ে মিশিয়ে নেব। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এক একটা করে চপ নিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোডিং করে নেব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে সিঙ্গেল কোটিং করেছি, আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন। এবার সমস্ত চপগুলোকে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ডিমের চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে চপগুলোকে ভাজতে হবে। একটু সময় ধরে লাল লাল করে ভেজে প্লেটে তুলে নেব। সার্ভ করার জন্য রেডি ডিমের চপ। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।